আসসালামু আলাইকুম, ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই টাইপোগ্রাফি ডিজাইনটা করে দেখাবো, আর ডিজাইনটা খুবই সহজ। বেসিক যারা, একদমই নতুন যারা, তাদের জন্য ডিজাইনটা, আর শেষে একটা গ্রাঞ্জি ব্যবহার করছি, তো ভালো মতো বুঝতে পারবেন কিভাবে আসলে গ্রাঞ্জি ইফেক্ট দিতে হয়। তো আমি আর কথা বলবো না, আমি ডিজাইনটা করার জন্য ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমি একটা ফাইল, নতুন আর্টবোর্ড নিব, ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ এ গেলাম। নিউ এ গিয়ে আমি উইথ নিব 12 ইঞ্চি, হাইট নিব 18 ইঞ্চি নিয়ে আমি এটা ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পর আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব, যেহেতু ডিজাইনটা আমি ব্ল্যাক কালারের উপর করব। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এখান থেকে স্ট্রোকটা নান করে দিলাম, আর এই যে ফিল কালারের উপরে ক্লিক করে এটা ব্ল্যাক কালার করে দিলাম। দিয়ে এটা ওকে করলাম, কন্ট্রোল টু দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। লক করার পর ডিজাইনটা আমি প্লেস করব, ফাইল থেকে প্লেসে গেলাম। তো ডিজাইনটা আমি প্লেস করব, আমি ডিজাইনটা প্লেস করে নিলাম, নিয়ে আমি এই জায়গাটাতে রাখলাম। তো আমার ডিজাইনটাতে লেখা হবে ডোন্ট ওভার থিঙ্ক। ফার্স্ট আমি লেখাটা লিখে নেব। আমি এখান থেকে টাইপ টুলে গেলাম, গিয়ে লিখে নিলাম তো আপনারা লেখাগুলো লেখার পর অবশ্যই স্পেলিংটা চেক করে নেবেন যে এটা বানান ঠিক আছে কিনা। আমি এটা সিলেক্ট করলাম, করার পর টাইপে গেলাম, টাইপ থেকে চেঞ্জ কেসে গেলাম, এখান থেকে আপার কেস দিয়ে দিলাম। আপার কেস দেওয়ার পর আমি এটা একটা, দুইটা, তিনটা কপি করলাম। করার পর এখান থেকে ডন্ট লেখা লিখে বাদ বাকিটা ডিলিট করলাম, এখান থেকে এই পর্যন্ত ডিলিট করলাম, এই পর্যন্ত ডিলিট করলাম, লাস্টে এই পর্যন্ত ডিলিট করলাম। তো আমার এই লেখাটার ভিতরে একটা ডট হবে, আমি ডটটা দিয়ে নিই, ডটটা দিয়ে নিলাম। তো আমি ডিজাইনটা একদম ডিটেলস দেখাবো, অনেক ছোট ডিজাইন, টাইম বেশি লাগবে না। তবে নতুনদের জন্য তো যার কারণে সব কিছু ডিটেলস দেখাবো। এরপর আমি লেখা তিনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শিফট অল্টার টেনে একটু বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পর এটা একটু সাইডে রাখলাম। আমি আসলে ফন্ট যেখান থেকে নিই, আমি ফন্ট কীভাবে অ্যাপ্লাই করি সেটা একটু দেখাই দেবো। এখানে বোল্ড কোনো ফন্ট দেবো, যে ফন্টটা বড় মোটা ওরকম কোনো ফন্ট দেবো। তো আমি একটু গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি এখানে যদি ডা ফন্টে যাই, ডা ফন্টে এখানে এই যে www.dafont.com লিখে সার্চ করলে আপনারা চলে আসবে এই যে এই লিঙ্কটাতে গেলেই। তো এখানে আসার পর যদি আমি বোল্ড টাইপের কোনো ফন্ট নিতে চাই, সেক্ষেত্রে এখানে এসে আমি এই যে এই বেসিকের সেরিফ যদি দেই, তাহলে এই যে এই ডান্ডাওয়ালা ফন্টগুলো বের হবে, যেটা ডালপালা আছে এরকম। আমি মূলত সেন্স সেরিফের বোল্ড টাইপের নেব, আমি সেন্স সেরিফে ক্লিক করলাম। করার পর এখানে এসে একটু মোটা টাইপের ফন্ট যেটা সেটা নেব। তো এখান থেকে আকিরা ফন্টটা অনেক ভালো, এই ফোনটা নিতে পারি। আমি আর একটু নিচের দিকে যাই, এই হেভিটেজ ফোনটা আমি ব্যবহার করব ডিজাইনের জন্য। তো এখান থেকে ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গিয়ে এটা একটু ডাউনলোড হইতেছে, আমি এটা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আমি একটু দেখাবো, নতুনরা যেন ফন্ট নিয়ে কোনো কনফিউশনে না থাকে, যার কারণে ডিটেলস দেখাচ্ছি। তো এখান থেকে আমি এই যে হেভিটেস লেখা আছে আর এ চিহ্ন দেওয়া আছে, ওটার উপর ক্লিক করে এখান থেকে ইনস্টল করে দিব। কিন্তু আমার পিসিতে এটা ইনস্টল করা আছে, যার কারণে এই রিমাইন্ডার দিল। এটা ইনস্টল করার পরে আর কোনো কাজ থাকবে না, এটা আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে এটা কেটে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই হেভিটেস লেখাটা এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এটা কপি করলেও হবে কিংবা এখানে এসে লিখলেও হবে। এরপর আমি এই লেখাটা পুরোটা সিলেক্ট করলাম, করার পর এখানে গিয়ে এটার উপর এই ক্যারেক্টারের এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এই যে হ্যাবিটেস ফোনটা চলে আসলো, এটার উপর আমি একটা ক্লিক করে দিলাম। তো এই যে এই ফোনটা এখানে চলে আসলো। আসার পর এটা আমি মূলত অন্য ফোন ব্যবহার করছিলাম, যাই হোক আমি ফোনটা ডাউনলোড করে দেখালাম। আমি আশা করি যারা নতুন তাদের জন্য এটা উপকার হবে। তো আমি এই সবগুলো একসাথে টেনে শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম। আচ্ছা, এত বড় করার দরকার নাই, আমি একটুখানি ছোট করলাম। করে এখান থেকে আমি এটা হোয়াইট কালার করে দিলাম, হোয়াইট কালার করে এটা আমি অল্টার চেপে কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর, আচ্ছা, ক্রিয়েট আউটলাইন করার আগে আমি একটু এখান থেকে ক্যারেক্টারে গেলাম। লেখাটার মধ্যে ফাঁকা আছে, অনেক ফাঁকাগুলো আমি কেটে দেবো। এখানে আমি -50 দিলাম। এই যে এই লেখাগুলোর ভিতরে ভিতরে যে ফাঁকাগুলো আছে, এটার গ্যাপটা পূরণ করার জন্য -50 দিলাম। এই যে অনেক কাছাকাছি চলে আসলো, এরপর আমি এটা ক্রিয়েট আউটলাইন দিয়ে দিলাম। ক্রিয়েট আউটলাইন দেওয়ার পর আমি সবগুলো সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে ছোট করলাম, ছোট করে কন্ট্রোল আর দিয়ে একটা রোলার নিয়ে আসলাম। রোলার নিয়ে এসে রোলারটা আমি এই জায়গায় একটা সেট করলাম, করে এখানে দিলাম। এটা আমি মূলত লেখাটা অনেক বড় করব, মোটা এত বড় দিলাম।
অল্টার চেপে কপি করে এই জায়গায় একটা দিলাম, দিয়ে এই ডনস লেখাটা শীট অল্টার চেপে বড় করলাম, বড় করে এটার মাপে করে দিলাম, শীট অল্টার চেপে আর একটুখানি বড় করি এটা দিলাম। এখানে আমি বর্ডারের সাথে মিলাই দিলাম, একটুখানি টেনে ছোট করে দিলাম। এবার ওভার লেখাটা শীট অল্টার চেপে বড় করলাম, এটাও আমি এটার সমান করে দেব, শীট অল্টার চেপে আর একটুখানি বড় করলাম, যেন বর্ডারের বাহিরে চলে যেন না যায়, এটা টেনে একটুখানি মিলাই দিলাম। দিয়ে এটা সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে বড় করলাম, এটা মোটামুটি এত বড় করলাম, এটা এই জায়গায় রাখলাম। উপরে নিচে গ্যাপটা খুবই কম হবে, যেহেতু লেখাটার ভিতরে আমি ডিভাইড করে নেব, শিফট অল্টার চেপে মোটামুটি এত বড় করলাম, এই পাশে মনে হয় বের হয়ে গেছে, এটা একটুখানি ভিতরে দিয়ে দিলাম। ভিতরে দেওয়ার পর আমি মন চাইলে এই গাইডটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই লেখাটা একটু সাইডে রাখলাম, রাখার পর আমি এই যে উপরের মাঝখানের গ্যাপটা একটু বেশি হয়েছে, ডাউন আরো চেপে একটুখানি নিচের দিকে দিলাম, আমি মোটামুটি এটা এরকম রাখলাম। রাখার পর আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গেলাম, শিফট অল্টার চেপে একটা, শুধু শিফট চেপে একটা লাইন নিলাম, লাইনটা আমি এখান থেকে স্ট্রোক দিলাম, মোটামুটি 2 PT স্ট্রোক দিলাম। আমি এটা কালার দিলাম, আমি এই কালারটা দিলাম। তো এই কালার দেওয়ার পর এটা আমি মাউস চেপে এই যে এইদিকে একটু ঘুরাই দেবো, ডান দিকে একটুখানি ঘুরাই দিলাম, মোটামুটি এটা আমি এইরকম ঘুরাই দিলাম। এটা আসলে এই যে 241 ডিগ্রি পর্যন্ত আসলো কিংবা 240 পর্যন্ত রাখলাম, বেশি ঘুরাই দিল, এটা মূলত নির্ভর করবে আমি কাটবো আসলে কোন মাপে, ওই মাপে আমি একটু এটা ডাউন করে নিলাম। নেওয়ার পর আমি এটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, এর একটা আমার কপি রাখতে হবে পরবর্তীতে জন্য, যার কারণে আমি এটা রেখে দিলাম। দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম, এই লাইনটা এখানে একটা দিলাম, দেওয়ার পর আমি এটা এখান থেকে অল্টার চেপে কপি করে আরও একটা দিলাম। আমার মোটামুটি এখানে তিনটা দিতে হবে, অল্টার চেপে কপি করে আরও একটা দিলাম, এই তিনটার গ্যাপ যেন সমান হয় এটা আমার ঠিক রাখতে হবে। তো আমি এটা এরকমই রাখলাম, এরপর এই তিনটা সিলেক্ট করে একটুখানি এইদিকে নিয়ে আসলাম, আমি এখানে রাখলাম। রাখার পর আমি এই তিনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। কম্পাউন্ড পাথ করে আমি এই যে এই নিচের লেখাগুলো একটা একটা করে সিলেক্ট করে তিনটা সিলেক্ট করে এটাও Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। কম্পাউন্ড পাথ করার পর এই উপরে লাইনগুলো আর লেখাগুলো সিলেক্ট করে Ctrl+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো। আসার পর আমি এটা এখান থেকে ডিভাইড দিয়ে দিলাম, এই যে নিচে যেটা ডিভাইড অপশন আছে এটাতে ক্লিক করে দিলাম। এটা আমার একটু প্রবলেম হইতেছে, কারণ আমি এই লাইনটা নিলাম, Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম, করার পর আবার আমি নিচের লেখাটা নিলাম, এটাও আমি Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। তো এখন আর প্রবলেম হওয়ার কথা না, আমি দুইটা সিলেক্ট করলাম, Ctrl+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা ডিভাইড দিয়ে দিলাম। তো এই যে এবার ডিভাইড হয়ে গেছে, ফার্স্টে হয়তো কোনো একটা প্রবলেম ছিল, তো এই প্রসেসে করবেন। ডিভাইড হওয়ার পর এটা আমি এখান থেকে আনগ্রুপ করে দিলাম। তো ডিভাইড করার পর আমি যে যে অংশটা ডিভাইড হলো ওইটা আমার আলাদা আলাদা করে কালার করতে হবে, আমি এটা সিলেক্ট করলাম, আর শিফট চেপে ধরে আমার একটা একটা করে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, করার পর আমি এই তিনটা গ্রুপ করলাম। গ্রুপ করে এখান থেকে অন্য আপাতত যে কোনো একটা কালার দিলাম, এরপর এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আমার যে অংশে যেটা যেটা গেছে ওইটা ওইটা একটু কষ্ট করে একটা একটা করে সিলেক্ট করে গ্রুপ করতে হবে। অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এটা আমি এখান থেকে অন্য একটা কালার দিলাম। দেওয়ার পর আমি এখন এই অংশটা নিলাম, এটা নিলাম, শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করতেছি, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, আসলে যে অংশে যেটা পড়ছে ওটা ক্লিক করে আমি এখান থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এটা আবার আমি এখান থেকে অন্য কালার দেবো, অন্য একটা কালার দিলাম, মোটামুটি এই কালারটা দিলাম। দেওয়ার পর আমার এখানে একটু প্রবলেম হয়েছে, এই যে এই এই হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চাপলাম, এই যে এই কালারটা দিলাম। দেওয়ার পর এটা সহ সিলেক্ট করে আবার গ্রুপ করলাম, এটা আমার ছাড়া পড়ছিল প্রথমে। তো এরপর আমি এটা নিলাম, শিফট চেপে ধরে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, এটা হবে না। নেওয়ার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম, কিবোর্ডের আই চেপে এটা আমার যে এই কালার হবে এটার সাথে যাবে, এবার এটা সহ আমি এখান থেকে গ্রুপ করলাম। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, শিফট চেপে ধরে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এখান থেকে এইটা নিলাম। নেওয়ার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি এটা অন্য একটা কালার দেবো, এখান থেকে এই কালারটা দিলাম, এই আচ্ছা Ctrl+Z ব্যাকে গেলাম,
ক্যান্সেল করে দিলাম আমি এটা সিলেক্ট করলাম আমার এই হোয়াইট কালারটা এটার সাথে সিলেক্ট হয়ে গেছে এটা নিলাম শিফট চেপে এটা নিলাম এই এই জায়গাটা একটু কষ্ট করে করতে হবে এটা নিলাম নেওয়ার পর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম গ্রুপ করার পর আমার একটু প্রবলেম হয়েছে এটা সহ আমার এই যে মাঝখানের যে হোয়াইট কালার আছে এটা নিলাম কিবোর্ডে রাইট চেপে এই কালার করে দিলাম দেওয়ার পর এটা সব সহকারে গ্রুপ করলাম তো আমার গ্রুপ করা হয়ে গেছে আমি হোয়াইট কালার একটা আলাদা গ্রুপ করছি এটা নিচে এটা নিচে এটা নিচে কিন্তু এখানে আরেকটা প্রবলেম হয়েছে এটা শিফট চেপে ধরে এটা নিলাম নেওয়ার পর কিবোর্ডে রাইট চেপে রেড কালার দিয়ে দিলাম দেওয়ার পর এটা সহ রেড কালার সহ একটা গ্রুপ করলাম আমার কাজ শেষ মূলত মূল যে কাজ ছিল এটা শেষ আমি এখান থেকে রোলার নিয়ে আমি এটা সোজা একটা এই জায়গায় দিয়ে দিলাম আমি ডির সোজা এই জায়গায় একটা রোলার নিলাম নেওয়ার পর আমি এখান থেকে এই রেড কালারটা সিলেক্ট করলাম করার পর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কিবোর্ডের বাম পাশের আরো 20 বার দিলাম দেওয়ার পর আমি এবার এই এটা মাঝখানে এটা এরকমই থাক এরপর এই যে এই দুই কালার সিলেক্ট করলাম দুই কালার সিলেক্ট করার পর কিবোর্ডের ডান পাশের আরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আমি সবগুলা 20 20 করে সমান মাপে সরাই নেব এবার হোয়াইট কালারটা সিলেক্ট করলাম করে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটা আমি 20 বার সেম মাপে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে এই লাইনটা নিয়ে আসলাম এটা আমি অল্টার চেপে নিয়ে আসবো কপি করে এখানে একটা দিলাম তো এটা আসলে অনেক অনেকভাবে করা যায় কিন্তু আমার কাছে এটাই সবথেকে সহজ সিস্টেম মনে হলো আমি এই লাইনটা ওখানে দেওয়ার পর এখান থেকে আমি এটা হোয়াইট কালার করে দিলাম মেজারমেন্টটা ঠিক রাখার জন্য হোয়াইট কালার করে দেওয়ার পর লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম বিং টু ফ্রন্ট করলে যে লাল কালারটার উপরে চলে আসলো এটাই আমি আবার অল্টার চেপে কপি করে একটা এই জায়গায় সুন্দর মতো বসিয়ে দিলাম দেওয়ার পর আবার আমি এই দুইটা সিলেক্ট করলাম করে আমি অল্টার চেপে কপি করে এই যে এই জায়গায় সুন্দর মতো বসিয়ে দিলাম এটাই আবার আমি এখান থেকে অল্টার চেপে কপি করে এই যে এই ফাঁকাটার উপর দুইটা মিলে অল্টার চেপে কপি করে এই ফাঁকাটার উপর সুন্দর করে বসিয়ে দিলাম তো আমার এটা লাইনগুলো বসানোর কাজ শেষ এটা একটু বেশি ছোট হয়ে গেছে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর একটুখানি বড় করলাম বড় করার পর মোটামুটি এত বড় করলাম করে আমার এই লাইনটা এখন আর দরকার নাই আমি সব সহ সিলেক্ট করে শিফট অল্টার চেপে একটুখানি আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি মোটামুটি একটা উপরে 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চি রেখে একটা গাইড রোলার সরি লাইন নেব আমি লাইনে ক্লিক করলাম 1 ইঞ্চি লিখলাম 1 ইঞ্চি লেখার পর এখানে আমি 90 ডিগ্রি দিলাম 90 ডিগ্রি দিলাম দেওয়ার পর আমি এখান থেকে ওকে করে দিলাম ওকে দেওয়ার পর আমার এই লাইনটা চলে আসলো মূলত আমি 1 ইঞ্চি গ্যাপ রাখবো উপরে নিচে এই লাইনগুলো আমি এখানে এটা দিলাম দেওয়ার পর আমি এই গাইডটা এটার মাথায় রেড কালারের এই জায়গায় বসাই দিলাম দেওয়ার পর আমি এই লাইনটা নিচে নিয়ে আসলাম এই জায়গায় দিলাম এটা সোজা এখানে বসাই দিলাম সুন্দর করে বসাই দেওয়ার পর এই গাইডটা আমি এর উপর নিয়ে আসলাম তো এই ডিজাইনগুলো আসলে মেজারমেন্ট আচ্ছা কন্ট্রোল জেডে একটু ব্যাকে যাই এটা আমি অল্টার চেপে এই জায়গায় নিয়ে আসলাম এই মেজারমেন্টগুলো আসলে ঠিক রাখার জন্য এই সিস্টেমে আমি মনে করি ঠিক আছে তো আমি এরকম রাখলাম রাখার পর এই লাইনটা যদি একটু অল্টার চেপে সরি এই লাইনটা আমি মাউস চেপে এটার পার করে দিলাম দেওয়ার পর আমি এই লাইনটাও মাউস চেপে এটার পার করে দিলাম আপনারা 1 ইঞ্চি জায়গায় 1/2 ইঞ্চি রাখতে পারেন কিংবা আরও কম রাখতে পারেন তো আমি এরকম রাখলাম আর একটু কম রাখলেও ভালো লাগবে এরকমও ভালো লাগবে তো এরপরে আমি একটা লাইন নিব এখান থেকে শিফট চেপে ধরে একটা লাইন নিলাম লাইন নেওয়ার পর এই লাইনটা আমি এই গাইডের উপর বসাই দিলাম এখান থেকে অল্টার চেপে কপি করে একটা লাইন এই গাইডের উপর বসাই দিলাম দেওয়ার পর আমি গাইডগুলো সব ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে এই লাইন দুটো সিলেক্ট করলাম করার পর কন্ট্রোল এই দিয়ে কম্পাউন্ড পাথ করলাম করার পর আমি এই লাইন সিলেক্ট করে এই নিচের এই লাইনগুলো সিলেক্ট করলাম করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ডে গিয়ে ওকে করে দিলাম এটা আমি ফিল করে নিলাম নেওয়ার পর কন্ট্রোল এই দিয়ে কম্পাউন্ড পাথ করলাম কম্পাউন্ড পাথ করে এটা সহ উপরের এই লাইন সহ সিলেক্ট করলাম করার পর পাথ ফাইন্ডার এখানে না পাইলে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন নিয়ে আসার পর আমি এখান থেকে এটা আবার ডিভাইড করে দিলাম ডিভাইড করে এটা আমি আনগ্রুপ করলাম আনগ্রুপ করে আমার আনগ্রুপ করে যে ডিভাইড করার পর মাঝখানে কিছু দেখা যায় না অদৃশ্য কিছু কম্পোনেন্ট থাকে এগুলো আমি
সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে ডিলিট করলাম, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে ডিলিট করলাম। আমার মোটামুটি যে পর্যন্ত কেটে নিলাম ওই পর্যন্ত ডিলিট হলো। হওয়ার পর এখানে আমার লাইনটা একটুখানি সরে গেছে, এই লাইনটা বুঝলাম না এটা সরে গেল কেন। আমি একটুখানি অ্যারো চেপে এটার উপর সমান করে বসাই দিলাম। এটা কাটার পর মনে হয় এরকম হয়েছে। এটা আমি প্রথমে আনগ্রুপ করলাম ডিজাইনগুলো, আসলে এটা আমি কন্ট্রোল এ দিয়ে কম্পাউন্ড পাথ করে নিছি। এরপর আমি এটা সিলেক্ট করলাম, করার পর আমি একটা একটা করে সিলেক্ট করে যদি লাইন থেকে চলে যায় অবশ্যই ফাইনাল একটা লুকিং আমার এটা রিভিশন দিতে হবে যেন কোনো প্রবলেম না থাকে। তো আমি এটা সমান করে বসাই দিলাম এই জায়গায় দেখলাম, কারণ ডিজাইন করতে প্রবলেম কখন কোনটা হবে বলা যায় না। তো আমি এটা সুন্দর মতো বসাই দিলাম। দেওয়ার পর আমি কালারটা দিয়ে দেবো, আমি একটু এটা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর আমি ফার্স্টে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম আর এখান থেকে এই হোয়াইট কালার লাইনটা সিলেক্ট করলাম, করে কিবোর্ডে রাই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে তো এই কালারটা আমি একটু এখানে গিয়ে দেখাই আপনারা, এই যে এই কালার কোড বসালেই এই কালারটা দিতে পারবেন। তো এরপর আবার আমি এটা সিলেক্ট করলাম, করে শিফট চেপে এই লাইন দুইটা সিলেক্ট করলাম, এই লাইন দুইটা সিলেক্ট করলাম। করার পর আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে কিবোর্ডে রাই চেপে, কিবোর্ডে রাই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো এই কালারটার কোড একটু দেখাই দিই, এই যে এই কোডটা আপনারা এখান থেকে কপি করে দিতে পারবেন। এই কালারটা দিলাম, দেওয়ার পর আবার আমি এখান থেকে এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম, এটা সহ এই লাইন সহ এই লাইন সহ সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম, করে এটা আমি কিবোর্ডে রাই চেপে এই কালারটা দিলাম। আমার কালার দেওয়া শেষ, লাস্টের আর একটা বাকি আছে, এটা নিলাম, শিফট চেপে এই লাইনটা নিলাম। নেওয়ার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করে কিবোর্ডে রাই চেপে এই কালারটা দিলাম। আমি এই কালারও দিতে পারি, এটার কালার কোডটাই যেটা দেখাই দিলাম, কিংবা 100% রেড দিলেও এটা ভালো লাগবে। এরপর আমি সম্ভবত এই কালারের কালার কোডটা দেখাই নাই, আমি এটা সিলেক্ট করলাম, করে এখান থেকে একটু কালার কোডটা দেখাই দিই। এই যে এই কোড আপনারা ওখান থেকে কপি করে দিলেই এই কালার চলে আসবে। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। আমি এখন শুধু এটাতে গ্রাঞ্জি ইফেক্ট দিয়ে দেখাবো। আমি এটা সব সহকারে গ্রুপ করলাম, গ্রুপ করার পর তো আমি গুগলে আসলাম। গুগলে এসে আমি গ্রাঞ্জি ভেক্টর লিখে সার্চ করলাম, এখান থেকে ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করে আমি এখান থেকে টুলসে গেলাম, টুলসে গিয়ে সাইজে গেলাম। আমি এখানে অবশ্যই সব সময় বড় সাইজের যে গ্রাঞ্জি আছে ওগুলো ইউজ করব, এখান থেকে লার্জ দিয়ে দিলাম। তো লার্জ দেওয়ার পর আমি একটু হালকা টাইপের যে গ্রাঞ্জি ওইটা নিব। আমি এই যে এটাতে ক্লিক করলাম, এখান থেকে হালকা যে ব্ল্যাক কালারগুলো আছে মূলত ব্ল্যাক কালারগুলোই ডিজাইনের মধ্যে ফুটে উঠবে, এটা খেয়াল রাখতে হবে। তো আমি খুবই হালকা যেটা ওই টাইপের নেব, আমি মূলত এটা নিতে পারি। আর সাইজটা অবশ্যই দেখবো, আমি এই যে এটা নেব। তো সাইজটা আমরা অবশ্যই দেখবো, এটা 1600x1100 মোটামুটি ভালোই আছে। তো আমি এটা এখান থেকে কপি ইমেজ দেবো, এটার উপরে আগে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। দেওয়ার পর ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে ডিজাইনটার উপর রাখলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি ডিজাইনটা সিলেক্ট করলাম, করে উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে আচ্ছা ডিজাইনটা সিলেক্ট করলাম, করে এখান থেকে উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম। ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্কে ক্লিক করলাম, করার পর ক্লিপে ক্লিক করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। আমার গ্রাঞ্জি অ্যাপ্লাইটা এখানে দেওয়া হয়ে গেল। এটা শিফট অল্টার চেপে একটুখানি ছোটো করতে পারি, আর এই যে এভাবে যদি একটু টেনে অ্যাডজাস্ট করে দেওয়া যায়, যদি বেশি এই যে ই পছন্দ হয় তাহলে এইদিকে বেশিটা দিয়ে দিবেন, আর এটা এদিকে ঘুরায় মূলত ইমেজটা এখানে আমি প্লেসমেন্ট করে দিতে পারবো ইচ্ছা মতো। তো আমি এটা এরকমই রাখলাম, রাখার পর এই ঘরটা ক্লিক করলাম, করার পর আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। তো আমি আশা করি ফন্ট কীভাবে আপনারা ইউজ করবেন এটা খুব ভালোভাবে বুঝতে পারছেন, আর গ্রাঞ্জিটার ব্যাপারে তো ক্লিয়ারভাবে বলে দিলাম। তো আপনারা যদি এতটুকু উপকার পান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিবেন, আর যারা এতক্ষণ ধৈর্য ধরে সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।